সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন সিপোর্টারের মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। রাজধানীর বর্ডার গোলচক্কর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছায় চারটি মুদিমালের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকা বলে অনুমান ব্যবসায়ীদের। মঙ্গলবার গভীর রাত 3টে নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ড, যার মধ্যে একটি রঙের দোকানও ছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তারা দমকল বাহিনীর সাথে যোগাযোগ করেছেন, কিন্তু ঘটনার অনেক পরেই দমকল কর্মীরা আসে ঘটনাস্থলে। এমনকি যে দমকল ইঞ্জিন আনা হয়েছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে ছিল না জল। পরবর্তীতে যে ইঞ্জিনটি এসেছিল সেখানেও ছিল না জল, যার কারণে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের বিভৎসতার জন্য দমকল কর্মীদের দায়ী করেছেন ব্যবসায়ীরা। আমি একদম তিনটা বিষয়ে খবরটা পাইছি, দোকানে আগুন লাগছে। তারপর দৌড়া এলাম, দেখলাম দোকানে কাছে আসা যায় না, দূরের থেকে আমরা আগুন দেখছি। কিছু কিছু করে ফায়ার সার্ভিস খুব লেট করে আসছে, তারা রিং করতেছে, তারা রিসিভ করে না। তারা যাই, একটা গাড়ি প্রথম আইসে, গাড়িটা জল 10 মিনিট পরে গাড়িটা জল শেষ হয়ে গেছে। তারপরে আইসে পর একটা গাড়ি, আরেকটা গাড়ি জল নেই। তারপর আমরা মোটর লাগাইছি, ড্রেনের মধ্যে মোটর লাগানো হয়েছে, জল উঠো না। ড্রেন তো কাজ চলছে, তো জল বন্ধ আছে, জল তেমন বন্ধ পাইছি না। তারপর পরে 1 ঘন্টা পরে আরো একটা গাড়ি আইসে, আসার পরে জল দিচ্ছে, জল তখন তো দোকান তোমার সব বসমত হয়ে গেছে। এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে সিপিআইএম নেত্রী সবিতা দেবের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনেদের। মঙ্গলবার রাত আনুমানিক 1টা নাগাদ ঘটে এই ঘটনা। সবিতা দেবের স্বামী ভানুলাল দেবের অভিযোগ, তারা বিরোধী দল করার কারণেই তাদের বাড়িতে এ ধরনের হামলা করা হয়েছে। বাইকে চেপে দুষ্কৃতিকারীরা এসে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানানো হয়েছে, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গতকাল রাত আনুমানিক 1:05-এর মধ্যে হবে ঘটনাটা। হঠাৎ করে আমরা তো ঘুমিয়েছিলাম সবাই, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়েছে, তারপরে আমি লাফিয়ে উঠলাম। আমার নাতি ছিল, ওদের নাতি, সেও চিৎকার দিয়েছে, একদম ছোট বাচ্চা, 1.5 মাসের বাচ্চা। সঙ্গে সঙ্গে উঠে যখন দরজা খুলতে গেছি, কি আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ হয় বিকট, এবং সমস্ত ঘর কেঁপে উঠলো। এমন ভাবছি যে হয়তো বিল্ডিং কোথাও ক্র্যাক ট্র্যাক দিচ্ছে বা ভেঙে যাচ্ছে। তারপর উঠে দরজা খুলে দেখলাম সারা বাড়ির ধোঁয়া, ঘরেও ধোঁয়া ঢুকছে, তখন বারুদের গন্ধ। বেরিয়ে এর মধ্যে আমার পাশের বাড়ির একজন বেরিয়ে আমাকে ডাকছে, কী হয়েছে। তো আমিও বেরিয়েছি, দেখলাম একটা বাইকের আওয়াজ। আমার পাশের বাড়ির যে বেরিয়েছে ও আগে দেখেছে, আমার আগে ও বেরিয়ে গেছে, ও দেখেছে বাইকটা চলে যাচ্ছে খুব স্পিডে। ধলাই জেলার মালদাপাড়া থেকে 3 নির্মাণ শ্রমিক অপহরণ কাণ্ডের নেপথ্যে যারা জড়িত তাদের সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য হেডলাইন্স রিপোর্টার কাছে। এদিকে এই অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন পাথন মোহন ত্রিপুরা, জিতেন্দ্র ত্রিপুরা ও বিশ্বজয় ত্রিপুরা। এরা প্রত্যেকেই এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। গঙ্গানগরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করতে গিয়ে অপহৃত 3 জন শ্রমিকের এখনো পর্যন্ত কোনো হদিশ পেল না পুলিশ। রাজ্য পুলিশের মহানির্দেশক সহ বিএসএফ এর রাজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত আইজি এই ঘটনায় সোমবার দুপুরের পর থেকে নড়ে চড়ে বসলেও অপহৃতদের কোনো খোঁজ খবর নেই। তবে চাঞ্চল্যকর এই অপহরণ কাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য হেডলাইন্স ত্রিপুরার হাতে উঠে এসেছে। এই অপহরণ কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত তাদের ছবি ইতিমধ্যেই এক্সক্লুসিভলি তুলে ধরা হয়েছে। সূত্রের খবর, দুঃসাহসিক এই ঘটনার সঙ্গে জড়িতরা হলেন বিক্রম বাহাদুর জমাতিয়া ওরফে বমথম, রমণী কলই ওরফে সানচাই, রঙ্গিয়া রিয়াং ওরফে চেম্পাই, লিটন জমাতিয়া ওরফে জাইবা কলই ওরফে চালাই,
কাওয়ালাল কাইপেং ওরফে কাওয়ালাল এবং সুমন ত্রিপুরা ওরফে হিরো। এরা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল। মোট পাঁচজন সশস্ত্র দল এই ঘটনার নেপথ্যে। গঙ্গানগর মালদাকুমার রোয়াজাপাড়ার হরিয়ামণি এলাকায় সীমান্তে সকাল নাগাদ এরা আসে। এরপরই এনপিসিসির সাইট সুপারভাইজার সুভাষ ভৌমিক, জেসিবি চালক সুবল দেবনাথ এবং লেবার সর্দার গণপতি ত্রিপুরাকে এরা অপহরণ করে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে ইন্দো বাংলা সীমান্তের 2277 ও 2278 নম্বরের পিলারের মাঝখানে অবস্থিত এলাকায়, যেখানে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি, সেখানেই এই ঘটনাটি হয়েছে। সশস্ত্র ওই দল সীমান্তের উন্মুক্ত এলাকা দিয়েই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছে। জানা গেছে ওই সীমান্ত এলাকা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বাংলাদেশের খাগড়াছড়ি রেঞ্জ। খাগড়াছড়ি এলাকায় বহু বছর আগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর অস্থায়ী ক্যাম্প ছিল। সেই সমস্ত ক্যাম্পগুলিকে অবশ্য বাংলাদেশ সরকারের চেষ্টায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। গঙ্গানগরের ঘটনার মধ্যে দিয়ে তবে কি নতুন করে কোনো জঙ্গির আস্ফালন শুরু হলো, এমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, সাধারণত কোনো জঙ্গি গোষ্ঠী এরকম ঘটনা ঘটালে এক্ষেত্রে খুব দ্রুত নিজেদের বক্তব্য প্রকাশ করে থাকে, কিন্তু এই ঘটনায় তেমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিক্রম বাহাদুর জমাতিয়া সহ অন্যদের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো মোবাইল কল পাওয়া যায়নি। যাই হোক, অপহরণের এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা রাজ্যে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। এর আগে উত্তর ত্রিপুরা জেলার বামছড়া থেকে অন্য এক যুবক লিটন নাথকে অপহরণ করা হয়েছিল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ঘটনাটির রেশ কাটতে না কাটতেই নতুন করে এই তিনজনের অপহরণের ঘটনা। জানা গেছে অপহৃত সাইট সুপারভাইজার সুভাষ ভৌমিকের বাড়ি উদয়পুরে, অন্যদিকে জেসিবি চালক সুবল দেবনাথের বাড়ি বিশালগড়ে, আর লেবার সর্দার গণপতি ত্রিপুরার বাড়ি গণ্ডাছড়ায়। ইতিমধ্যেই সুভাষ ভৌমিকের পরিবারের লোকজন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। গোকুলপুরস্থিত পূর্ব ধ্বজনগরের বাসিন্দা অপহৃত সুভাষ ভৌমিকের বাড়িতে তার স্ত্রী এবং একমাত্র ছেলে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন। পরিবারের লোকজন জানিয়েছেন, অপু দে নামে এক ঠিকাদারের কাজে শ্রমিক হিসেবে গত 27 নভেম্বর গঙ্গানগর মালদাপাড়ায় যান সুভাষবাবু। সোমবার দুপুরে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারেন সুভাষবাবু অপহরণ হয়েছেন। এরপর এদিন সন্ধ্যায় উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে একটি জিডি এন্ট্রি করেন সুভাষবাবুর পরিবারের লোকজন। পরিবারের লোকজন জানিয়েছেন, পুলিশ আশ্বস্ত করলেও তাদের মনে বিরাজ করছে আতঙ্ক, চরম দুশ্চিন্তা। আমার বাবা আমবাসা ওগুলো মালদাপাড়া, ওইখানে জানি সাইট ম্যানেজারের কাজ করে। তো গতকালকে 10টার দিকে আনুমানিক সম্ভবত খবর চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই যে অপহরণ এসে, আমরা 5:30টার দিকে খবর পাই। তারপর আমরা আমার বাবার মালিক অপুদের কাছে ফোন করি। তো ফোন করার পর অপুদে কয় যে হ্যাঁ, এটা কনফার্ম নিউজ যে বাবার অপহরণ এসে। তারপর আমরা উদয়পুর পিএসএ যাই, উদয়পুর পিএসএ যায় সেটা মিটিং জারি করি। তারপর উদয়পুর পিএসএ থেকে তারা আমবাসা পিএসএর সঙ্গে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করানোর পরে তারপর তারা জানায় যে তারা রাত্রেবেলায় সার্চ অপারেশনে বাড়িছে। আর আজকে সকালে আমি আবার যাই গিয়ে, তারপর আবার যখন ধলাইয়ের এসপি সার সঙ্গে কথা হয়েছে তারা। অন্যদিকে বাকি দুই অপহৃতের বাড়িতেও কান্নার রোল শুরু হয়েছে বলে হেডলাইন্স ত্রিপুরা প্রতিনিধি সূত্রে খবর। প্রত্যেকটি পরিবারের তরফে স্থানীয় পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে অপহৃতকে ফিরিয়ে আনার স্বনির্বন্ধ আবেদন রাখা হয়েছে। জানা গেছে এ ঘটনায় রীতিমতো চাপে পড়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকগণ থেকে শুরু করে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী অপহৃতদের খুঁজে বের করতে দিন রাত দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে। এ কারণেই ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় অবস্থিত গঙ্গানগর মালদাকুমার রোয়াজাপাড়ার হরিয়ামণি এলাকা এবং আশপাশের এলাকাগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা স্থানীয় কর্তাদের ইতিমধ্যেই যোগাযোগ চলছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। তবে দামছড়ার পর এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে যে নতুন করে পুরনো এক আতঙ্ক ফের মাথাচাড়া দিয়ে উঠল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে অপহৃতদের খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে সময়ের ব্যবধানে সাফল্য পাওয়া যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। কঠিন সময়ে দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি, অথচ সেই ব্যক্তি দল ক্ষমতায় আসার পর দলে না ঢুকে দলে গোষ্ঠীকন্দলের বীজ বপন করছেন, এমনটাই অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপি দল ত্যাগ
করা রণজয় কুমার দেবের বিরুদ্ধে। রাজ্য বিজেপি থেকে পদত্যাগ করেছেন অনেক আগে, দল ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে দোটানায় থেকে দলের পাশে না থেকে দল ছেড়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রণজয় কুমার দেব। 2018 সালের 27 জানুয়ারি বিজেপি দল থেকে পদত্যাগ করেন তিনি। 2018 সালের 14 ফেব্রুয়ারি তার পদত্যাগ পত্র গৃহীত হয়। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে, কিন্তু বিজেপি দল রাজ্যে ক্ষমতায় আসার 2.5 বছরের মাথায় রাজ্য বিজেপিকে অস্থির করার একটা ঘোর চক্রান্ত শুরু হয়েছে বলে দলের একটা অংশের অভিযোগ। এদিকে দলত্যাগ করা রণজয় কুমার দেবের বিরুদ্ধে অভিযোগ, দলে না ঢুকে রাজ্য বিজেপিতে গোষ্ঠীকন্দলের বীজ বপন করছেন তিনি, দলে না থেকেও দলের মধ্যে অস্থির বাতাবরণ তৈরি করার কলকাঠি নাড়ছেন। আরো অভিযোগ, তার ইশারাতেই তথাকথিত সংস্কারপন্থীদের একটা অংশ তাদের ঘুঁটি সাজাচ্ছেন। রণজয় কুমার দেবের এই অপচেষ্টাকে পরোক্ষে সাহায্য করছে সংস্কারপন্থীদেরই একটা অংশ বলেও উঠেছে অভিযোগ। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব, স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেফা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনি, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই, আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী। আমাদের বাড়ি মেগা টার্বোর টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বোর টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বোর টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 ti pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja virus bacteria theke jol ke shorboda porishkar porichhanno ebong bishuddho rakhe shothik porishoba ebong dirghosthayi tank tir jonnye aaj ni ashun Polytech International water storage tank ja paoa jacche 25 bochorer warranty shonge Polytech International we make sensible tank byabohar korun bishwash hobe jol bachan jibon bachan ei prothom tripurate pete chulechen Texway services nijjo mulle ebong jotno shohokare shighroi chole ashun অফিস লেন শিক্ষা ভবনের উল্টো দিকে ইন্টিগ্রাল টেক সলিউশনে এখানে জিএসটি ইনকাম ট্যাক্স প্যান কার্ড ট্যাক্স অডিট ট্রেডমার্ক আইএসও সার্টিফিকেট কপিরাইট এছাড়াও আরো 200 টির উপর সার্ভিস দেওয়া হয় সাথে আপনি পেতে পারেন টেক্সওয়ে ফ্র্যাঞ্চাইজিসও যোগাযোগ 9971930358 অথবা 8415025451 Integral Tech Solution Franian Lubricant Nielo VIP Overseas এই ভারতীয় কোম্পানি Nielo বাইক গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল গিয়ার ওয়েল স্টিয়ারিং ওয়েল ব্রেক ওয়েল শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট ISO সার্টিফাইড VIP Overseas দেবে আপনার মোটর যানের সুরক্ষার বিশ্বস্ততা আমাদের ঠিকানা VIP Overseas শামলি বাজার ফায়ার ব্রিগেডের বিপরীতে ঠিকানা অন্তরা জুয়েলার্স অফিস রোড সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা দুষ্কৃতীদের সংঘবদ্ধ আক্রমণের শিকার এবার কর্মরত সাংবাদিক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কৈলা শহর মহকুমায় আক্রান্ত সাংবাদিকের নাম আব্দুল সোফান সিপিএম দলের প্রাক্তন তিন কেডার তাকে বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ এ ঘটনার পরিপ্রেক্ষিতে কৈলা শহর থানার ওসির ভূমিকায় নানান রহস্য সৃষ্টি হয়েছে এবার কৈলা শহরে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটনায় দিন দুপুরে আক্রান্ত হয়েছেন সাংবাদিক আব্দুল সোফান তার বাড়ি গৌরনগর আরডি ব্লকের লক্ষ্মীপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহকুমার কামরাঙ্গা বাড়ির ভাঙাইটা এলাকায় বাইকে তিনি তার বোনকে বাড়িতে পৌঁছে দিতে গেলে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় ওই সময় তার বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অভিযুক্তরা ঘটনায় আব্দুল সোফান রক্তাক্ত হন এই অভিযুক্তরা হল তবলিগ আলী সুনু মিয়া ও আলিম আলী সূত্রে খবর এই তিন অভিযুক্ত সিপিএম দলের প্রাক্তন কেডার আক্রান্ত সাংবাদিক আব্দুল সোফান অভিযোগ করেছেন সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তরা এই ঘটনাটি ঘটিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকায় তীব্র উদ্বেগ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই ঘটনায় আক্রান্ত সাংবাদিকের তরফে কৈলাশহর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত সাংবাদিক পিপলস ভয়েস নামে একটি চ্যানেলে বহু বছর ধরে সাংবাদিকতা করে আসছেন মহকুমাতে ওই সাংবাদিকের যথেষ্ট সুনাম রয়েছে তার এই আক্রমণের পেছনে নিশ্চয়ই কোনো আক্রোশ রয়েছে অভিযুক্তদের এমনটাই মনে করছে স্থানীয় সচেতন মহল কৈলাশহর থানার ওসি এ ব্যাপারে জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ঘটনাটির তদন্ত চলছে এ ঘটনাটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে
तीव्र प्रतिक्रिया देखा दिए। अभियुक्त तबलीग आली सोनोमिया आलिम आली विभिन्न दुष्कृतिमूलक कर्मकांडे संगे जड़ित अभियोग रही बिरुद्धे नारी संक्रांत विभिन्न अभियोग रही जमिर दलिल सह अन्यान्य असामाजिक कार्यकलापर अभियोग शेष पर्यंत एरा एक सांबादिकेर गाए हाथ तुले। एमन घटनार परिप्रेक्षिते केन पुलिस द्रुत व्यवस्था निच्छे ना सेटा निये प्रश्न उठेछे। ब्यूरो रिपोर्ट हेडलाइंस त्रिपुरा। सुस्थ और स्वाभाविक अवस्थाय अपहृतरा बाड़ी फिरे आसुक एटाई कामना करे चलेछेन तीन परिवारेर लोकजन सह गोटा राज्येर मानुष। धलाई जिलार गंगानगर थाना एलाकार सीमांतेर बीओपी संलग्न एलाका थेके प्रकाश्य दिबालोके बंदुकेर नलेर मुखे तीन श्रमिककेके अपहरण करे निये जाबार पर एखनो तादेर कोनो हुदिस पायनि पुलिस। असहाय परिवारेर लोकजनेरा उद्बेग आर उत्कण्ठा निये दिन काटाच्छेन। सोमवार सकाले धलाई जिलार गंगानगर थाना एलाकार सीमांतेर बीओपी संलग्न एलाका थेके प्रकाश्य दिबालोके बंदुकेर नलेर मुखे तीन श्रमिककेके अपहरण करे निये जाबार पर एखनो तादेर कोनो हदिस पायनि पुलिस। अपहृत तीनजनेर मध्ये एकजनेर बाड़ी उदयपुरे राधाकिशोरपुर थानाधीन गोकुलपुर स्थित पूर्व धजनगर ग्राम पंचायत एलाकाय। तार नाम सुभाष भौमिक, पेशाय तिनि एकजन श्रमिक। मंगलवार अपहृत सुभाष भौमिकेर बाड़ी गिये देखा गेल परिवारेर लोकजनेदेर चोखे मुखे एक राश उत्कण्ठा। दुश्चिंतार भाज क्रमशई गाढ़ होच्छे तादेर कपाले। दुश्चिंतार मध्ये सुभाष बाबुर सुस्थ ओ स्वाभाविकभावे फिरे आसार प्रहर गुनछेन तारा। अश्रु सजल चोखे एदिन सुभाषबाबू स्त्री और एकमात्र छेले जानान धलाई जिलार गंगानगर सीमांतेर मालदापाड़ा एलाकाय अपु दे नामे एक ठिकेदारेर काछे श्रमिक हिसेबे गत 27 नवेम्बर गंगानगर मालदापाड़ाय जान तिनि। सोमवार दुपुरे विभिन्न संवाद माध्यमेर द्वारा जानते पारे सुभाषबाबू अपहरण हयेछेन। एरपर घटना जेने सन्ध्याय उदयपुर राधाकिशोरपुर थानाय मामला दायर करेन। सुभाषबाबू स्त्री जानान तिनी परिवारेर एकमात्र रोजगारी सदस्य। पुलिस प्रशासन द्रुत तार स्वामीके फिरिये एने दिक एखन एटाई एकमात्र दाबी। सुभाष भौमिकेर एकमात्र छेले उदयपुरे नेताजी सुभाष महाविद्यालयेर छात्र। ए घटनाय उद्विग्न उदयपुरे नेताजी सुभाष महाविद्यालयेर सहपाठीरा एवं एलाकार लोकजनेरा राधाकिशोरपुर थानार द्वारस्थ हन। গতকালকে আমরা প্রত্যেকেই অবগত আছি যে গতকাল নাকি আমাদের উদয়পুরের একজন রয়েছেন, ওনার নাম সুভাষ ভৌমিক। এছাড়া আরো দুজন সহ টোটাল তিনজন গতকাল কাজের সুবাদে গিয়েছিলেন ওরা আপনার ধলাই জেলার অন্তর্গত গঙ্গানগর মালদাপাড়ায়। তো ওইখান থেকে ওরা নাকি অপহরণ হয় এবং আজ অবধি ওদের কোনো হদিশ পাওয়া যায়নি। তো আমাদের উদয়পুরের যিনি রয়েছেন ওনার বাড়ি হচ্ছে গোকুলপুর, সুভাষ ভৌমিক। তো ওনার ছেলে আবার কলেজ স্টুডেন্ট। তো সেই সুবাদে আমরা ওনাদের কমপ্লেন নিয়ে এসেছি আমাদের ডেপুটেশন দিতে ওসি স্যারের কাছে। তো ওসি স্যারকে আমরা পাইনি, কিন্তু যিনি অফিস এখানে রয়েছেন অফিস ইনচার্জ রয়েছেন ওনার সাথে কথা হয়েছে। তো উনি বললেন যে অলরেডি এফআইআর হয়েছে এবং আমরা দেখছি বিষয়টা। এদিকে আমবাসা মহকুমার গঙ্গানগর থানাধীর মালদা কুমার রোয়াজাপাড়া এলাকার শ্রমিকের পরিবারেও একই দশা। এই এলাকা থেকে অবহৃত হয়েছেন লেবার সর্দার গণপতি ত্রিপুরা। পরিবারে তার স্ত্রী পুত্র এবং ভাই রয়েছেন। স্বাভাবিকভাবেই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটিয়ে আসছেন পরিবারের লোকজনেরা। নুন আনতে পান্তা ফুরোয় যে পরিবারে, সেই পরিবারের একমাত্র রোজগারের সদস্যের এভাবে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার একদিন পরেও এখনো পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটে চলেছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঘটনায় ভীত সন্ত্রস্ত গোটা এলাকার লোকজনেরা। গাড়ি কে বলো রে গাড়ি চালো কাম মসু গাড়ি তা তুই খন থামান সে ক তুই খাও থাং কাহ কে বড় ইয়ানি বলো বড় ফাইয়ে রম খা ক ওয়ান সারো না এরপরে বাইকে গাড়ি চালাও ফাইমানে সে তুই সবই ফাইমানে লেবার আনো তুই রা হিনে আপরকে বাইনে বরং তোলাম থাকা আপনি কে কো লেবার ফাইয়ে বেশ রা করো না সাথে কথা।
সিপাহী জলা জেলার চরিলাম এলাকার বাসিন্দা জিসিবি চালক সুবল দেবনাথের বাড়িতে গিয়ে দেখা গেল শ্মশানের নিস্তব্ধতা। ক্যামেরা দেখতেই কান্নার রোল গোটা বাড়ি ও এলাকায়। ছোট্ট এক ছেলে আর এক মেয়ে বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছে। তারা জানে না কি ঘটনা ঘটে গেছে, তারা শুধুই জানে বাবা কাজে গেছে, কাজ শেষ করেই ফিরে আসবে। সুবল দেবনাথের স্ত্রী একটু বাদে বাদেই মূর্ছা যাচ্ছেন। কান্না ভেজা গলায় তার মা জানান তিনি আর কিছুই চান না, শুধুই ঘরের ছেলে যেন ঘরে ফিরে আসে। কাজে গেছে, কাজের টাকা এনে দরজা ফালা, তারপরে জলের লাগিয়া বলে ফাটাইছে, জল খাইতেও নাই, জল আনতে গেছে, এরপরে আমার ছেলের বলে খবর নাই। এর দূর আমি শুনছি আমার ছেলে কই গেছে আমি জানি না গো, আমার ছেলে কাজ করে বাচ্চা, তার কিছু নাই গো, গরিবের সন্তান গো, কিছুই নাই। পুলিশ প্রশাসনের কাছে তাদের একটাই আর্জি, ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। সেই আশাতেই পথ চেয়ে বসে আছেন তিনটি পরিবারের অসহায় লোকজনেরা। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তারা ফিরে আসুক এটাই কামনা গোটা রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচুম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার।